দেখুন যে কারণে হেসে উঠলেন দুমাস পর কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী দুই হাজার সতেরো সালের ষোলো নভেম্বর তার মৃত্যু হয় সে সময় পূর্ণ মর্যাদায় তাকে সমাহিত করা হয় কিন্তু ঠিক দুমাস পর কবর থেকে তোলা হয় তার দেহ আর তখনই হেসে ওঠেন থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধভিক্ষ লোয়াং ফোর পুয়ান জন্মসূত্রে কম্বোডিয়ান এই সন্ন্যাসী তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন মধ্য থাইল্যান্ডের লেপবুরি মঠে আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতিও ছিল বিরানব্বই বছর বয়সে তার মৃত্যু ঘটলে তাকে পূর্ণমর্যাদায় মঠে সমাহিত করা হয় এর দুমাস পরে ধর্মীয় রীতি মেনেই তার দেহ কবর থেকে তোলা হয় এই মাস তার দেহ প্রায় অবিকৃত রয়েছে এবং তার মুখে একটি আশ্চর্য হাসি লেগে রয়েছে যা তার প্রয়নের সময় ছিল না তার দেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পিয়ানের দেহকে দেখে মনে হচ্ছিল বড় জোর ছত্রিশ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বৌদ্ধতত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন এই হাসি তার প্রমাণ প্রয়াণ থেকে একশো দিন পর আবার তাকে সমাহিত করা হবে ততদিন চলবে ভক্তদের নিরবিচ্ছিন্ন প্রার্থনা